কে একজন ফুটবল প্লেয়ার, মেসি কত প্লেয়ার, যার মধ্যে সায়েন্সের প্রতি ঝোঁক আছে, সে যদি আবুল কালামের মতো একজন বিজ্ঞানী, জাহদীশ বোসের মতো একজন বিজ্ঞানী, সেরকম কেউ যদি একজন বিখ্যাত আইনবিদ লয়ার তাকে যদি জীবনে একটা লক্ষ্য করে, ধ্রুবতারা করে, তাহলে পরে আমাদের এই যে সামাজিক ব্যাধি, আজকে যে নেশা মুক্তি নিয়ে কথা হচ্ছে, হতাশা আসে, এই হতাশা আসবে না। আমাদের বেসিকলি আইনিজ অ্যান্ড ইয়ার্স, তোমাদের সাহায্য ছাড়া আমরা এই নম্বর পাঁচটাকে কমপ্লিট করতে পারবো না। ইউ নিড ইয়োর কোঅপারেশন অ্যাজ আ ফিউচার জেনারেশন অফ দিস কান্ট্রি। আমি তোমাদেরকে অ্যাজ আ হেড অফ দ্য এডিপিসি অর এখানে মানছে যারা আমাদের ডিফারেন্ট পাবলিক সার্ভিস এন্টারপ্রাইজেসে যারা তারা আছেন, তারা দিয়ে এই পুলিশকে শুধু দিয়ে এই কাজগুলো হবে না। আমরা সবারই সাহায্য নিয়ে তোমাদেরকে একটা জিনিস এনশিওর করতে পারি। একটা বাচ্চারা যেটা এখানে মঞ্চে এসেছিল, সে বললো আমি একটা সিঙ্গার হতে চাই, কিন্তু আমার মা বাবা আমাকে ডক্টর হয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলেন। সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, তোমাদের মধ্যে যারা আছো, তোমরা যা যা স্পোর্টস খেলতে চাও, হকি, ফুটবল, ক্রিকেট, ভলিবল, হোয়াট এভার গেমস, কিটি, আমি তোমাদেরকে আশ্বাসন দিতে পারি এই যে সামনে আমাদের যারা পুলিশের আঙ্কেলরা বসে আছেন, ওরা তোমাদের জন্য কিছু অর্গানাইজ করবে, আর তোমাদের যে পজিটিভ এনার্জি আমরা কিছু ইউটিলাইজ করবো। তোমরা আমরা চাই তোমরা স্পোর্টসে তোমাদের এনার্জিটাকে লাগাও, স্পোর্টসের দুটো অ্যাডভান্টেজ, তোমরা হেলদি হবে, তোমাদের স্পোর্টসই একটা জিনিস। আজকে অ্যান্টি ড্রাগস ডেতে উপরে আমাদের পুরো পশ্চিমবঙ্গে এই প্রোগ্রামটা হচ্ছে, আমরাও আমাদের কমিশনারেট এরিয়াতে এই প্রোগ্রামটা অর্গানাইজ করলাম। এই প্রোগ্রাম মারফতে আমরা স্কুল বাচ্চাদের, বাকি ক্লাবগুলোকেও আমরা আহ্বান জানাচ্ছি, ওরা ড্রাগস থেকে দূরে থাকুক, ওরা স্পোর্টস অন্য অ্যাক্টিভিটিসতে যোগ দে। আর আমরা এটাও পারপাস ছিল এখানে পিএসইউ হেড আর বাকি স্কুলস কলেজেস সবার সহযোগিতা নিয়ে আমরা সবার কাছে এই মেসেজ অ্যান্টি ড্রাগস ডে আমরা পৌঁছে দিতে চাইছি।